আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের অনার্স তৃতীয় বর্ষের 2317077 কোর্স কোডের মিল ও কারেন্টের নীতি দর্শন কোর্সের পরে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের উপযোগবাদ, মিলের উপযোগবাদ গ্রন্থের আলোকে উপযোগবাদ কি, এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মূলত আমাদের তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের পাঠ্যসূচি হিসেবে এই কোর্সে দুইটা টেক্সট বুক আছে। একটা হলো কান্টের হলো দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস, এবং আর অন্যটা হলো জেএস মিলের, মানে জন স্টুয়ার্ট মিলের ইউটিলিটিয়ানিজম, মানে উপযোগ, যার বাংলা অর্থ হলো উপযোগবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে মূলত তার পূর্বে আমরা আজকে উপযোগবাদ কি তার আলোচনা করার পূর্বে মূলত আমরা আজকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উপযোগবাদের প্রবর্তক জন স্টুয়ার্ট মিল, সংক্ষেপে বলা হয় জেএস মিল, তো এই তিনি একজন দার্শনিক, একজন অর্থনীতিবিদ, একজন সমাজ সংস্কারক, একজন যুক্তিবিদ এবং উপযোগবাদের প্রবর্তক। তিনি মূলত তিনি একজন পার্লামেন্টারিয়ান এবং তিনি একজন নারী নারী আন্দোলনেরও একজন পথপ্রদর্শক। তো এই এই মহান দার্শনিক মূলত 1806 খ্রিস্টাব্দের 20 মে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম হলো জেমস মিল। মূলত তিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মূলত খুব অল্প বয়সেই গ্রিক ভাষা এবং পাটিগণিত, ল্যাটিন ভাষা, যুক্তিবিদ্যা, রাজনীতি ইত্যাদি বিষয়ে তিনি অগাধ জ্ঞান অর্জন করেন এবং তিনি মূলত তার বাবা জেমস মিল এবং শিক্ষক জেরেমি বেন্থাম দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হন এবং তিনি তার পিতা এবং উপযোগবাদী বন্ধুদের ছাড়া 14 বছর বয়স পর্যন্ত তিনি তেমন আর কোনো সহচর্য তার কোনো বন্ধু ছিল না বা তার কোনো সহচর্য ছিল না। তিনি 1820 খ্রিস্টাব্দে ফ্রান্সে চলে যান এবং ফ্রান্সে গিয়ে সেখানে তিনি আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন এবং সেখানে তিনি ধর্মতত্ত্ব, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা, উচ্চতর গণিত, কবিতা, কলা ইত্যাদি বিষয়ে যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করেন। তিনি অর্থনীতি, রাজনীতি, সামাজিক এবং দার্শনিক বিষয়াবলীর উপর প্রচুর অধ্যয়ন শুরু করেন এবং এসব বিষয়ে তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। মূলত তার কর্মজীবন শুরু হয় 1823 খ্রিস্টাব্দে। তিনি মূলত তার বাবাও ছিলেন একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী। তো তিনিও মূলত 1823 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এতে চাকরি করেন বা 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত 1858 খ্রিস্টাব্দে তিনি এই কোম্পানি বিলুপ্ত হওয়ার পর তিনি পর্যন্ত তিনি সেখানে চাকরি করেন এবং তিনি 1865 খ্রিস্টাব্দে লিবারেল পার্টি প্রার্থী হিসেবে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার এলাকা থেকে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তিনি সেই সময় পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে বিভিন্ন জায়গায় মানুষের অধিকার, মর্যাদা, মানুষের নীতিবোধ এবং রাজনৈতিক নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজের সমতা আনয়নের ক্ষেত্রে বিভিন্ন বক্তৃতা এবং তার লেখনীর মাধ্যমে তিনি সেই সময় একটা বিপ্লব সাধন করেন এবং তিনি মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্টেও তার বক্তৃতা উপস্থাপন করেন এবং সেগুলো ব্রিটেনের রাজনীতি এবং ব্রিটেনের গণতন্ত্রের ইতিহাসে বরং একটা অবিস্মরণীয় ঘটনা এবং সেজন্য তিনি এই ব্রিটেনের ইতিহাসে তিনি একটা কি বলে ব্রিটেনের ইতিহাসে তিনি তার নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি মূলত মানুষের অধিকার এবং মর্যাদার এবং স্বাধীনতার
গুরুত্ব আরোপ করেন। তিনি মূলত মানুষের যে মানে কি বলে মানুষের ইচ্ছা স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাদে তিনি বিশ্বাসী ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে যেখানে সর্বাধিক পরিমাণ স্বাধীনতা আছে সেখানেই সর্বাধিক পরিমাণ মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুপ্রতিষ্ঠা করা সম্ভব। মূলত তিনি সমাজ ব্যবস্থা রাজনীতি নারী সমাজ ব্যবস্থা এবং রাজনীতিতে বা সর্বক্ষেত্রে নারীদের নারীদের সম অধিকারের কথা বলেন। তিনি মূলত এই জন্য তিনি ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টে উদ্যোগ গ্রহণ করেন এবং ব্রিটিশ পার্লামেন্টের জন্য তিনি প্রস্তাবও রাখেন। এর পরিপ্রেক্ষিতে মূলত এই বক্তব্যের ব্রিটিশ পার্লামেন্টে এই বক্তব্যের কারণে মূলত তৎকালীন ব্রিটিশ রানী এলিজাবেথ তার বিরূপ বাজন হন। মানে তার তার এই বক্তৃতা ব্রিটিশ মানে ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ রানীর অপছন্দ হয়নি। মূলত তিনি ছিলেন মানবতাবাদে বিশ্বাসী। তৎকালীন মানে সেই সময় পরবর্তী সময় বার্টন রাসেলও তার তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বার্টন রাসেলের মতো মূলত মিলের চিন্তা ভাবনার মৌলিকত্ব মিলের চিন্তা ভাবনায় মূলত মৌলিকত্বের তুলনায় যে বেশি অগ্রগতি সাধন করেন। তিনি নৈতিক এবং নৈতিক উন্নতি এবং যথার্থভাবে জীবন গড়ার জীবনের লক্ষ্য সন্ধানী। তিনি মূলত এমন একজন দার্শনিক যিনি তার বার্টন রাসেলের মতে তিনি মূলত এমন একজন দার্শনিক বর্তমান বিশ্ব শান্তিময় হতো যদি এই তার এই নৈতিক আদর্শের প্রতি মানুষের অধিকতর বেশি করে শ্রদ্ধা জাগ্রত হতো। যদিও বার্টন রাসেল মূলত মিলের এই মানে মিলের উপযোগবাদী নীতি ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি মিল বৈজ্ঞানিক বৈজ্ঞানিক মানে কি বলে বৈজ্ঞানিক পরীক্ষার অনুসন্ধান এবং যুক্তি যুক্তির বিভিন্ন যে সূত্র সূত্র প্রতিপাদনেও এবং পরীক্ষণমূলক পদ্ধতির অগ্রগতি সাধন করেন জেস মিল। এবং বার্টন রাসেল এর জন্য বার্টন রাসেল মূলত তার এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং তার এই যে উপযোগবাদী চিন্তা ভাবনা দ্বারাও মিলের উপযোগবাদী চিন্তা ভাবনা দ্বারাও বার্টন রাসেল অনুপ্রাণিত। তো যাই হোক এই মহান দার্শনিকের তত্ত্বে যতই ভুল ত্রুটি থাকুক না কেন মূলত তিনি জীবনের যে একটি সর্বাধিক কল্যাণপ্রসূ দিক রয়েছে সেই দিকের প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আজীবন সংগ্রাম আজীবন তার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো এই বিখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ এবং যুক্তিবিদ সমাজ সংস্কারক 1873 খ্রিস্টাব্দের 7 মে মৃত্যুবরণ করেন। তো তার বিখ্যাত তার তিনি অসংখ্য গ্রন্থ লিখে গেছেন। তার ভিতরে কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো সিস্টেম অফ লজিক, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমিক্স। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো অন লিবার্টি। এছাড়া রয়েছে কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। আমাদের এছাড়া আমাদের পাঠ্যসূচি পাঠ্য বই ইউটিলিটেরিয়ানিজম। এছাড়া রয়েছে দ্য সাবজেকশন অফ ওম্যান এবং আরো রয়েছে অ্যান এক্সামিনেশন অফ স্যার উইলিয়াম ওয়ালটনস ফিলোসফি ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেন। মূলত তার তার যে মানে বহুমাত্রিক প্রতিভা এই গ্রন্থগুলোর ভিতর থেকেই অনুমেয় হয়েছে যে তার তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি ছিলেন দার্শনিক, তিনি যুক্তিবিদ্যায় যেমন তার অসামান্য অবদান রয়েছে তার তার অর্থনীতিতে অবদান রয়েছে, তার রয়েছে রাজনীতিতে অবদান এবং তিনি নারী জাগরণ নারী অধিকার আদায় বা নারীর সমতা ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুসন্ধানের জন্য তিনি বিজ্ঞানের বিভিন্ন যে বিভিন্ন প্রকল্প এবং বিজ্ঞানের কার্যকারণ আবিষ্কারের জন্য তিনি মানে প্রচেষ্টা চালান। মূলত তিনি ছিলেন এই জেস মিল ছিলেন আসলে একজন অসামান্য এবং মানে অসাধারণ একজন দার্শনিক অর্থনীতিবিদ, একজন সমাজ সংস্কারক, একজন রাজনীতিবিদ।
তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন মূলত বিশ্বের মূলত জেএস মিলের সুবাদ মূলত বেন্থামের সুবাদের উপর ভিত্তি করে, বেন্থামের উপযোগবাদের উপর ভিত্তি করে জেএস মিলের সুবাদ মূলত সুবাদ মূলত পরিপূর্ণ লাভ করছে। মানে জেএস বেন্থাম যে সুবাদ বেন্থাম যে সুবাদের কথা বলেছিলেন মূলত সেটাই উপযোগবাদ হিসেবে পরিচিত। সেখান থেকেই মূলত জেএস মিল তার বেন্থামের মতবাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা দূর করার জন্য মূলত জেএস মিল সুবাদে আলোচনা শুরু করে। তো বেন্থামের মতবাদ মূলত সুবাদের উপর প্রতিষ্ঠিত, এবং সুবাদ হলে এমন একটা মতবাদ যে মনে করে যে নৈতিক আদর্শ হলো সুখ। কোনো বস্তু নৈতিক হবে যদি সে কোনো বিষ সেখান থেকে সুখ উৎপাদন হয় বা সুখ আসে। যা সুখ উৎপাদন করে না তা তা নৈতিক নয়, বা কোনো বস্তু যদি সুখ উৎপাদন করে অথবা দুঃখ নিবারণ করে তাহলে সেটা হলো নৈতিক। তো এই সুখবাদের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, যেমন সুখবাদের শ্রেণী বিভাগ হলো মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ। আবার এই নৈতিক সুখবাদের আবার প্রকার হলো যে পরসুখবাদ, আত্মসুখবাদ, পরসুখবাদ। এবং আত্মসুখবাদ ও পরসুখবাদ এই দুটাই আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন স্থূল আত্মসুখবাদ, সূক্ষ্ম আত্মসুখবাদ, আবার স্থূল পরসুখবাদ, সূক্ষ্ম পরসুখবাদ। তো এই মূলত বেন্থামের মতবাদ মূলত কি বলে সূক্ষ্ম সরি স্থূল স্থূল পরসুখবাদ হিসেবে পরিচিত। তো মূলত মনস্তাত্ত্বিক সুখবাদ নীতির উপরে, মনস্তাত্ত্বিক যে ধারণা সেই মনস্তাত্ত্বিক ধারণার উপরেই মূলত এই উপযোগবাদ প্রতিষ্ঠিত। এবং এই উপযোগ মূলত যে মনস্তাত্ত্বিক যে সুখবাদ সেই মনস্তাত্ত্বিক সুখবাদ অনুসারে কোনো মানুষ কোনো বস্তু কামনা করে সুখেই একমাত্র কারণ সুখের জন্য, মানে সুখেই একমাত্র কামনার বস্তু, অন্য কোনো কিছু কামনার বস্তু নয়। মানে কোনো বস্তুকে তার নিজ গুণে কামনা করা হয় না, কোনো বস্তুকে কামনা করা হয় কারণ সেই বস্তু থেকে সুখ পাওয়ার আশায়। তাহলে সুখই হলো একমাত্র কাম্য বস্তু, এটা হলো মনস্তাত্ত্বিক সুখবাদ অনুসারে। আর নীতিবিজ্ঞানসম্মত সুখবাদ অনুসারে কোনো বস্তুকে মানে যদি মানুষের কোনো নৈতিক কাজের মূল লক্ষ্য হলো সুখ চাওয়া, মানে কোনো বস্তু থেকে আমাদের সুখ সুখ চাওয়াই হলো নীতিবিজ্ঞানসম্মত নৈতিক। কোনো কাজ নীতিসম্মত হবে যদি সেটা সেখান থেকে সুখ উৎপন্ন হয়। তার মানে সুখেই হলো আমাদের কোনো বস্তু চাওয়া উচিত, সুখেই চাওয়া উচিত, একমাত্র সুখেই আমাদের চাওয়া উচিত, তাহলে নীতিবিজ্ঞানসম্মত। এবং এই নীতিবিজ্ঞানসম্মত সুখবাদকে আবার বলেছিলাম যে আত্মসুখবাদ এবং পরসুখবাদ হিসেবে দুভাগে ভাগ করা যায়। এবং আত্মসুখবাদ পরসুখ আত্মসুখবাদ অনুসারে মানুষ কেবল নিজেকেই ভালোবাসে এবং নিজেরই সুখ কামনা করা উচিত, এবং এক্ষেত্রে অন্যান্য মানে অপরের সুখকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এবং পরসুখবাদ অনুসারে মানুষ কেবল আত্মসুখবাদ নয় মূলত পরের সুখ কামনা করা উচিত, এবং সেটাই হলো নীতিবিজ্ঞানসম্মত। তো এই পরসুখবাদের আবার দুটো প্রস্তাব প্রকাশ, স্থূল পরসুখবাদ এবং সূক্ষ্ম পরসুখবাদ। তো বেন্থামের মতবাদটা মূলত স্থূল সুখবাদ অনুসারে পরিচিত, স্থূল পরসুখবাদ হিসেবে পরিচিত। তো এখানে মূলত এই স্থূল সুখবাদ অনুসারে মূলত মানুষ পর মানুষের অন্যের সুখ সন্ধানে, মানে অন্যের সুখে রাখার মানুষের সকল কর্মকাণ্ডের লক্ষ্য হলো সকলের সুখী হওয়া, বা সকলের সুখী রাখাই হলো মানুষের সকল কর্মকাণ্ডের লক্ষ্য। তো মূলত সকল এক্ষেত্রে সকলের সুখেই হলো মানুষের মানে সকলের সুখেই হলো আমাদের লক্ষ্য, মানে লক্ষ্য হওয়া উচিত। মানে যে কাজ সকলের সুখ উৎপাদন করবে অথবা সকলের সুখ বৃদ্ধি করবে সে কাজই হলো নৈতিক। এবং এক্ষেত্রে ব্যক্তির নিজের সুখ নয় শুধু সকলের সুখের উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং মূলত কাজের পরসুখবাদ এই সুখবাদ মানে এই সুখবাদ অনুসারে মূলত মানুষের
সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক সুখকে মানব জীবনের নৈতিক আদর্শ হিসেবে নির্ধারণ করা হয়। এবং এখানে মূলত অনেকের মূলত এই সুখবাদকে উপযোগবাদ বলে অভিহিত করে, কারণ এখানে বলা হয় যে এই সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ সুখ, মানে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট পিপল, গ্রেটেস্ট নাম্বার অফ দ্য পিপল। এই সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক সুখ এটা কিভাবে নিশ্চিত হবে? এটা নিশ্চিত হবে উপযোগিতার ভিত্তিতে, মানে কোনো কাজকে আমরা তখনই সুখ বলবো যখন সেটা সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ উপযোগ উপযোগ কি বলে উপযোগ পূরণে উপযোগ পূরণে সমর্থ হবে। তো এখানে মূলত এই উপযোগিতার ভিত্তিতেই কোনো কাজের নৈতিক মূল্য নির্ধারণ করা হয়। তো মূলত এই যে কাজ সর্বাধিক লোকের সর্বাধিক সুখ উৎপাদনের জন্য উপযোগী, উপযুক্ত এবং সমর্থ, সে কাজে উচিত। এবং যে কাজ সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ সুখ উৎপাদন করতে ব্যর্থ, সে কাজ নৈতিক না, সে কাজ নীতিসম্মত নয়। সুতরাং উপযোগিতাই হলে নৈতিক বিচারের আদর্শ বা নৈতিক বিচারের মাপকাঠি। মূলত এই বেন্থামের মত অনুসারে মানুষের মধ্যে যে সহানুভূতি এবং সমবেদনা আছে তার কারণে মূলত সে নিজের শুধু নিজের সুখ অনুসন্ধান না করে অন্যের সুখ বা অন্যের কল্যাণ সাধনে সে অনুপ্রাণিত হয়, এবং অন্যের প্রতি তার যে দায়িত্ববোধ আছে, অন্যের প্রতি যে অন্যায় মানে অন্যের প্রতি যে তার ন্যায় আচরণ আছে, সেই আচরণ থেকেই সে অন্যের সুখ সাধনে, অন্যের সুখ অন্বেষণে সে অন্যের সুখ সন্ধানে সে অন্যের সুখ অন্বেষণে সে ব্রত হয়। এবং শুধু সেই কারণে সে নিজের সুখ নেই, সকলের সুখেই মূলত তার সে সকলের সুখেই তার লক্ষ্য। বেন্থাম মূলত তার মতবাদে সুখের যে গুণের দিক একটা আছে, সেই গুণের দিককে তিনি উপেক্ষা করেছেন। তিনি মূলত সুখের পরিমাণগত দিকের উপরে গুরুত্ব দিয়েছেন। তার মতে যে যে কাজ মূলত বেশি সুখ উৎপাদন করে, সর্বাধিক সুখ উৎপাদন করে মানুষের জন্য, সকলের জন্য মানে সর্বাধিক সুখ উৎপাদন করে, সেই কাজে ভালো, সেই কাজে নৈতিক। তো এক্ষেত্রে তিনি যে সুখের যে বিভিন্ন পার্থক্য, মানে সুখের যে এক সুখ বিভিন্ন প্রকার সুখের যে পার্থক্য সৃষ্টি করছেন, সেটা কেবল সেটা পরিমাণের দিক থেকে পার্থক্য, সেখানে গুণের কোনো উল্লেখ নেই। মূলত সুখ মূলত কি বলে সুখ মূলত একটা মানে খাবার বা খাদ্য গ্রহণের সুখ এবং কবিতা পাঠের সুখ। তিনি সব মানসিক সুখ এবং কি বলে দৈহিক সুখ, শারীরিক সুখ, সকল প্রকার সুখকে তিনি একীভূত করে ফেলেছেন। এখানে তিনি এই পার্থক্যটা করেননি। তো তিনি তার মতে সকল সুখেই কেবল পরিমাণের দিক থেকে বিবেচনা করেছেন, তিনি গুণের দিক থেকে বিবেচনা করেন নাই। তো এই জন্য তার মতবাদটাকে বলা হয় যে অসংযত বা স্থূল পর সুখবাদ বা উপযোগবাদ। তো মূলত এই কারণে তিনি মূলত সুখের এই যে পরিমাণ, এই পরিমাণের জন্য পরিমাণ নির্ধারণের জন্য একটা তিনি একটা সিস্টেম ডেভেলপ করেছেন, একটা একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, এবং এই পদ্ধতিটিকে বলা হয় সুখের গণনা প্রণালী, সুখের গণনা পদ্ধতি। তো এই গণনা পদ্ধতিতে তিনি দেখেছেন যে 60টি আদর্শের আলোকে, 60টি মানের আলোকে তিনি এই সুখের সুখের তীব্রতা, সুখের পরিমাণ নির্ধারণ করে। এবং এই 60টি মান হলো, একটা হলো তীব্রতা, মানে সুখের তীব্রতা, যে সুখ যত বেশি তীব্র সেই সুখ তত বেশি ভালো এবং সেই সুখ কামনা করা উচিত। যেমন শারীরিক সুখটা বেশি তীব্র এবং মানসিক সুখটা কম তীব্র, সেজন্য মানুষ শারীরিক সুখ বেশি মাত্রায় নৈতিক। আবার দ্বিতীয় একটা হলো দ্বিতীয় আদর্শ বা একটা সুখের ঘন বলে দ্বিতীয় মানটা হলো স্থিতিকাল, যে সুখ বেশি বেশি সময় ধরে স্থায়ী সেই সুখ ভালো, এবং যে সুখ কম সময় ধরে স্থায়ী সেটা সেটা নৈতিক নয়। এবং সেটা রয়েছে নৈকট্য, যে সুখ মানে বেশি নৈকট্য বলতে যে সুখ দূরবর্তী বা অনেক দূরবর্তী সুখের চেয়ে নিকটবর্তী বা বর্তমান সময়ের সুখটা বেশি কামনার যোগ্য আমাদের, এবং সেটা বেশি নৈতিক। তো এই তীব্রতা, স্থিতিকাল, নৈকট্য এবং নিশ্চয়তা, মানে যে সুখ নিশ্চয়তা, বিশুদ্ধি, তারপরে উর্বরতা, বিস্তৃতি ইত্যাদি, এই 8-7টি মানের আলোকে তিনি এই সুখবাদের পরিমাণ মানে পরিমাণগত দিক নির্ণয় করেন। তো
মূলত এখানে তিনি সুখের যে মানুষ কেন এই অন্যের সুখ অন্যের সুখ অন্বেষণে অন্যের সুখ অন্বেষণে কেন মানুষ কি হবে কি বলে মানুষ অন্যের সুখ অন্বেষণে কেন মানুষ কাজ করবে, মানুষ কেন নিজের সুখ ছাড়া অন্যের সুখ অন্যের সুখ অন্যের সুখ চাবে। সেজন্য তিনি তিনি বহি নিয়ন্ত্রণের কথা নিয়ন্ত্রণের কথা বলেন, যে মানুষ অন্যের সুখ অন্যের সুখ চাবে এই কারণে যে মানুষ কিছু নিয়ম কানুনের ভিতরে বা মানে বাধ্যবাধকতায় আবদ্ধ, সেই সেই নিয়ন্ত্রণের কারণেই তিনি মানুষ বহি মানে মানুষ অন্যের সুখ অনুসন্ধান করবে। এই এই যে মানুষ মূলত চার প্রকার নিয়ন্ত্রণের মূলত মানুষ যে কেন এই যে অপরের সুখ অন্বেষণ করবে, সেজন্য তিনি চারটা বহি নিয়ন্ত্রণের কথা বলেন, যে এই বহি নিয়ন্ত্রণের কারণে মানুষ তার কর্মকাণ্ড কেবল নিজের সুখের জন্য পরিচালিত না করে, অন্যের বা অপর অপর মানুষের মানুষের সুখের জন্য তার কর্মপন্থাকে বা কর্মপন্থাকে বাধ্যতামূলক করে তোলে। তো এই চারটা নিয়ন্ত্রণ হলো সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণ। তো এই নিয়ন্ত্রণ গুলো মূলত তার কর্মকাণ্ডকে এমন ভাবে পরিচালিত করবে যাতে সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ সুখ নিশ্চিত হয়। যেমন সামাজিক নিয়ন্ত্রণের কারণে সে কেবল নিজের সুখ না আছে তার সমাজে অন্তর্ভুক্ত অন্যান্য মানুষের অন্যান্য মানুষের অন্যান্য মানুষের মানুষের জন্য সে কাজ করতে সুখের জন্য কাজ করতে সে বাধ্য হবে, এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইন কানুন রাষ্ট্রীয় নিয়ম নিয়ম এবং রাষ্ট্রীয় আইন বা শাস্তির বিধান এই কারণে সে নিজের সুখের প্রতি কেবল মনোযোগী না হয়ে অন্যান্য মানুষের বা সকলের রাষ্ট্রের অন্যান্য মানুষের সুখের প্রতি সে মনোযোগী হবে, এবং ধর্মীয় নিয়ন্ত্রণের কারণে তার বিবেক বোধ থেকে তাড়িত হবে এবং ধর্মীয় নীতি নৈতিকতা এবং পরকাল এবং শাস্তি পুণ্যের পাপ কাজের জন্য শাস্তি এবং পুণ্য কাজের জন্য পুরস্কার, এই এই যে নীতি ধর্মীয় যে নিয়ম ধর্মীয় যে বিশ্বাসগুলো সেই বিশ্বাসগুলোর কারণে সে কেবল নিজের সুখের না অপরের সুখের জন্য সে কাজ করে, এবং এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণের কারণে সে শুধু প্রাকৃতিক পরিবেশগুলি কেবল নিজের স্বার্থে নয় সর্বোপরি বর্তমান ভবিষ্যৎ এবং অনাগত অনাগত সকলের জন্য সে প্রাকৃতিক পরিবেশের ধ্বংস না করে সকলের জন্য সকলের সুখের জন্য প্রাকৃতিক পরিবেশ ব্যবহার সে নিশ্চিত করে। এভাবে মিল মূলত এই কি বলে মিল তার সুখবাদী মতবাদ মানে উপযোগবাদী মতবাদ প্রতিষ্ঠা করেন, এবং এই উপযোগবাদী মতবাদ প্রতিষ্ঠা করেন, কিন্তু এই উপযোগবাদী মতবাদের মতবাদের উপর ভিত্তি করে জেরেমি বেন্থাম তার সুখবাদী মতবাদ বিশেষ করে উপযোগবাদী মতবাদ প্রতিষ্ঠা করেন, এবং তিনি মূলত বেন্থামের মতবাদের যে ত্রুটি রয়েছে যে সমালোচনা গুলো রয়েছে সেই সমালোচনা গুলো ভিত্তি করেই মূলত মিলের উপযোগবাদী মতবাদ প্রতিষ্ঠিত। মিলের উপযোগবাদ মূলত এই যে বেন্থামের যে উপযোগবাদ তার উপযোগবাদের উপর প্রতিষ্ঠিত, এবং বেন্থামের উপযোগবাদের সমালোচনা থেকেই মিলের উপযোগবাদের সমালোচনার সৃষ্টি। তো মিল এবং বেন্থাম উভয় কিন্তু সুখবাদী, এবং তাদের মূলত আলোচনার নীতি মূলত আলোচনার বিষয়বস্তু ছিল সুখ, এবং সুখই ছিল তাদের উপযোগ নীতির মূল বিষয়, এবং এই নীতির উপর ভিত্তি করেই তার উপযোগবাদী নীতি প্রতিষ্ঠিত, এবং সেখানে তাদের দুজনেরই ছিল মূলত সর্বাধিক এই গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল, মানে মূলের মতবাদকে মূলত এই গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল বলা হয়, কারণ তার মধ্যে সর্বাধিক সংখ্যার লোকে সর্বাধিক পরিমাণ সুখ এই নীতির মাধ্যমেই তারা এই উপযোগবাদী নীতি ধারণা ব্যাখ্যা করে। তবে ক্ষেত্রে তিনি মূলত এই যে কি বলে উপযোগবাদী যে আলোচনা মূলত এই যে বেন্থামের সাথে বেন্থামের যে সমালোচনা ছিল, যেমন বেন্থাম কেবল সুখের গুণগত দিকের উপর গুরুত্ব আরোপ করে, এবং এই গুণগত দিকের উপর গুরুত্ব আরোপের ফলে তার তার এই সুখবাদী মানে এই সুখবাদী এই উপযোগবাদ এটা একটা মূলত ইতর প্রাণীর একটা সুখবাদে পরিণত হয়। এখানে তিনি মূলত এই যে মানুষের শুধু পরিমাণের সুখের পরিমাণের উপরেই গুরুত্ব দিয়েছেন,
এখানে এই সুখের পরিমাণের উপর গুরুত্ব দেওয়ার কারণে এটা সমালোচনার সম্মুখীন হয়েছে, এবং তিনি সুখের যে গুণের দিক রয়েছে সেইটাকে তিনি অগ্রাহ্য করেন, এবং এই কারণে এটা সমালোচনার সম্মুখীন হয়। এবং এই এই দুটি এই বেন্থামের এই দুটি দুটি বিচ্যুতি দূর করতে গিয়ে মিলিটারিজম গ্রন্থে সুখের যে পরিমাণগত দিক, এই দিকের সাথে সুখের গুণগত দিকের কথা স্বীকার করেন এবং এর উপর গুরুত্ব আরোপ করেন। এবং তিনি দেখেন যে গুণের দিক থেকে সুখ উচ্চতর এবং নিম্নতর, এই দুই শ্রেণী রয়েছে, এবং সুখের এই গুণগত কারণেই মানুষের এক মানুষের কিছু সুখ রয়েছে, মানুষের কিছু বৃত্তি রয়েছে উচ্চ শ্রেণীর বৃত্তি, আবার কিছু রয়েছে নিম্ন শ্রেণীর বৃত্তি, কিছু রয়েছে পাশবিক বৃত্তি, কিছু রয়েছে মানুষের বুদ্ধি বৃত্তি, এই পার্থক্য সৃষ্টি করেন। এবং এই কারণে মানুষ ইতর শ্রেণীর পর্যায়ে না পড়ে মানুষ বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান প্রাণী হিসেবে মানে উচ্চ শ্রেণীর সুখ অন্বেষণ করে। এবং বেন্থামের আরেকটা মূলত তার তার উপযোগবাদের আরেকটা সমালোচনা হলো, যেমন তিনি কেবল বহির বহির নিয়ন্ত্রণের কথা বলেছেন, চারটা বহি নিয়ন্ত্রণের কথা বলেছেন, যেমন এই যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ, প্রাকৃতিক নিয়ন্ত্রণ। কিন্তু এই নিয়ন্ত্রণ গুলো কিন্তু মানুষের যে যে মানুষের যে বুদ্ধিবৃত্তি সেগুলোর উপরে কিন্তু এগুলা বাধ্যবাধকতা আরোপ করতে পারে না। তো এটা মানুষের উপরে বাধ্যবাধকতা আরোপ করতে পারে তার জাগ্রত বিবেক, তার বিবেক জাগ্রত হলেই তার মানুষের উপর সেই মানুষের পুরো যে নীতি সুখ নীতি সেই নীতির বাধ্যবাধকতা আরোপ করতে পারে। তো এভাবেই তিনি এই বেন্থামের সুখ মানে বেন্থামের সুখবাদের সমালোচনার উত্তর দিতে গিয়ে তিনি তার উপযোগবাদের সৃষ্টি করেন। তো মিলের উপযোগবাদ মূলত এটাও একটা পরসুখবাদী ধারণা, এজন্য এটা পরসুখবাদী, এটাও মূলত সেই সুখবাদী ধারণা, কারণ এটা হয়তো মানুষের সে প্রত্যেক মানুষ তার নিজের সুখের জন্য কাজ না করে সকলের সুখের জন্য কাজ করে। এই মূলত পরসুখবাদী ধারণা এই কারণে যে এই মানে মনে হয় মূল্যের এই উপযোগবাদী মতবাদ অনুসারে মনে হয়তো কি বলে যে যে কাজ যে পরিমাণ সুখ উৎপাদন করে বা আনন্দ দেয় সে কাজ সে পরিমাণ ভালো, এবং যে কাজ আনন্দের বিপরীত কিছু আনয়ন করে, আনন্দের কিছু বিপরীত মানে দুঃখ আনয়ন করে, সে কাজ হলেও মন্দ বা সে কাজ অনুচিত। আনন্দই হলো মূলত মানুষের জীবনের একমাত্র কাম্য, এবং তিনি মূলত সুখ এবং আনন্দকে সমার্থক হিসেবে ব্যবহার করেন। মানুষের জীবনের একমাত্র লক্ষ্য, মানুষের জীবনে একমাত্র সুখ ও আনন্দকে মানুষের একমাত্র লক্ষ্য, মানুষের কামনা মানুষের সুখকে কামনা করা হয় এবং সুখকে এবং দুঃখকে পরিহার করার চেষ্টা করা হয়। মানুষ জীবনে তার একমাত্র লক্ষ্যবস্তু হলো সুখ, এবং এই সুখকে সে কামনা করে এবং সুখকে কামনা করে এবং দুঃখকে সে পরিহার করে এবং পরিহার করতে চেষ্টা করে। আনন্দ বলতে মূলত মিল সুখকে এবং সুখকে বুঝিয়েছেন এবং দুঃখকে দুঃখের অনুপস্থিতকে বুঝিয়েছেন। তো মূলত সুখ বলতে তিনি এমন একটা জিনিসকে বুঝিয়েছেন, মূলত দুঃখ বলতে তিনি বেদনা ও সুখের অভাব এটাকে বুঝেছেন, এবং সুখ বলতে তিনি বেদনা ও সুখের মানে দুঃখ বলতে তিনি বেদনা ও সুখ মানে দুঃখ বলতে তিনি মূলত বেদনা ও সুখের সুখের কি বলতে সুখের দুঃখের অনুপস্থিতকে বুঝিয়েছেন। তো মিল মূলত এই যে গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল অনুসারে মূলত সর্বাধিক পরিমাণ সুখ সর্বাধিক পরিমাণ লোকের জন্য কাম্য, সেই নীতি থেকেই তার এই গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল অনুসৃত। যেমন তার মতে মানে যা কিছু কামনা করে সেগুলো মূলত মানুষের সুখের উপায় হিসেবেই কামনা করে, মানুষ কোনো কিছু কামনা করে একমাত্র সুখের উপায় হিসেবে, সেগুলো তার নিজের গুণের জন্য কামনা করে না, মানে ধর্ম ভালো বা স্বাস্থ্য ভালো কি জন্য নিজ নিজ গুণের কারণে মানে নিজ বৈশিষ্ট্যের কারণে না, ধর্ম বা স্বাস্থ্য ভালো এর জন্য যে কারণ সেটা মানুষের সুখ আনে, সুখের জন্য কামনা করা হয়, এজন্য এটা সুখবাদী মানে মানুষের উপযোগ পূরণে সেটা সমান উপযোগ পূরণে মানুষের উপযোগ পূরণে সমর্থ, মানে এখানে সুখ
মানে মানে সুখবাদী দৃষ্টিভঙ্গি তো মূলত উপযোগবাদী দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত। কোনো কাজ যদি মানুষের উপযোগ পূরণে অভাব পূরণে সমর্থ হয় তাহলে সেটা হলো নৈতিক। তার মানে এখানে প্রিন্সিপাল হলো ইউটিলিটি বা উপযোগ। যে প্রয়াস সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক উপযোগ পূরণে সক্ষম সেই কাজ তত বেশি নৈতিক, এবং যে কাজ সর্বাধিক পরিমাণ সর্বাধিক পরিমাণ সুখ সর্বাধিক পরিমাণ সুখ আদান করতে পারে বা সর্বাধিক পরিমাণ উপযোগ পূরণ করতে সক্ষম হয় সে কাজ নৈতিক নয়। তো এটাই হলো মূলত এই নীতিবিজ্ঞান সুখবাদী মানে মতবাদ। তো এই উপযোগবাদ, তো উপযোগবাদ মূলত একটা নীতিবিজ্ঞান সম্মত সুখবাদী মতবাদ, এবং এই নীতিবিজ্ঞান সম্মত সুখবাদী এইটা এইটা এই যুক্তির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মানে কোনো বস্তু যে মানে মিলের মতো, কোনো বস্তু যে দৃশ্যমান তার একমাত্র প্রমাণ আছে লোকে তাকে দেখতে পায়, এবং কোন শব্দ যে শ্রবণ যোগ্য সেটার একমাত্র প্রমাণ হলো লোকে তা শোনে। এজন্য কোন বস্তু যে কামনার যোগ্য তার একমাত্র প্রমাণ হচ্ছে মানুষ সত্যি তা কামনা করে, এবং এই সত্যি কামনা করে এটা এই জন্য, এবং মানুষ একমাত্র এই সুখেই একমাত্র কামনার যোগ্য কারণ মানুষ সুখকেই কামনা করে। এটাই হলো নীতিবিজ্ঞান সম্মত সুখের যুক্তিবাদী দৃষ্টি। উপযোগবাদী উপযোগবাদী মিলের উপযোগবাদী মতবাদের মতবাদ মূলত এই সুখবাদী এই নীতিবিজ্ঞান সম্মত সুখবাদী মতবাদের উপর প্রতিষ্ঠিত, এবং একমাত্র সুখেই মানুষের কামনা করা উচিত, এবং সে সুখটা হলো সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ সুখ। মানুষ শুধু নিজের সুখকেই কামনা করা উচিত, মানুষ নিজের সুখ না শুধু সর্বাধিক মানে সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক পরিমাণ সুখ সে কামনা করবে, এবং এটাই হলো আদর্শ। এবং মিল মূলত 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 বলেন যে তার দেখেছেন যে প্রত্যেক ব্যক্তি নিজের সুখ তার কাছে ভালো, প্রত্যেক ব্যক্তির নিজের সুখ তার কাছে ভালো, এবং সুতরাং সর্বসাধারণের সুখ সমষ্টিগত ভালো ভালো। মানে আমাদের কাছে প্রত্যেকের কাছে প্রত্যেকের সুখ ভালো, তাহলে সমষ্টিগত ভাবে সবার সুখ সবার কাছে ভালো। যেমন বলা যায় যে আমার কাছে আমার সুখ ভালো, মনে করো করিমের কাছে করিমের সুখ ভালো, রহিমের কাছে রহিমের সুখ ভালো, তো ফাহিমের কাছে ফাহিমের সুখ ভালো, এভাবে এই এভাবে প্রত্যেকের প্রত্যেকের নিকটেই প্রত্যেকের সুখ ভালো বা প্রত্যেকেই প্রত্যেকের সুখ কামনা করে। সুতরাং সমষ্টিগত ভাবে বলা যায় যে সকল লোকে সকলের সুখ কামনা করে বা সকলের লোকেই সকল সুখ কামনা করে বা সকলের সুখ সকলের নিকট সকলের সুখ ভালো। তো এই থেকেই মূলত এই গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল এটা মানে এসেছে। তো সাথে সাথে কিন্তু এই যে মূল্যের যে উপযোগবাদ, মূলত মূল্যের যে উপযোগবাদটা মূলত আমি আগেই বলেছি বেন্থামের উপযোগবাদের উপর ভিত্তি করে মূল্যের উপযোগ, এবং বেন্থাম তার মিলটা বেন্থামের উপযোগবাদের যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা দূর করার জন্য মিল এই উপযোগবাদ অবতারণা করে। তো আগামী ক্লাসে আমরা মিলের উপযোগবাদের যে মিল যে উপযোগবাদকে যে কি বলে মিল উপযোগবাদকে যে মিল উপযোগবাদকে যে বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন, এবং মিলের উপযোগবাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো আছে সেই অভিযোগ গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো আজকে এখানে সমাপ্ত অনলাইন ক্লাস সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।